Hello dear my viewers and my students, welcome to my channel ATN Sir. আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যা এ পর্যন্ত আপনারা দেখেছেন আমি IELTS, স্পিকিং, রাইটিং, লিসনিং সব কিছু নিয়ে দিয়েছি এবং গ্রামার তো অনেক দিলাম। তো আজকের তো একটু ভিন্ন, একেবারেই ভিন্ন। ভিন্ন এই জন্য যে এটা নিয়ে বাংলাদেশের মানুষ বহুদিন ধরে, বিশেষ করে অনেকেই জানে ওয়ার্ড দুটা, কিন্তু এর আসলে মিনিং কী বা এর অ্যাপ্লিকেশনে বা কী তা নিয়ে অনেক সংশয় আছে। আশা করছি আপনাদের বহু বছরের সংশয় যা ছিল ইনশাল্লাহ তা কেটে যাবে আজকের এই ভিডিওতে। তবে তার আগে বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন, যাতে আমার লেসনটা শোনার আগেই, আজকে দেখার আগেই যেন আপনি সাবস্ক্রাইব করুন, আমার পরিবারের অংশ হয়ে যান, অর্থাৎ ATN Sir এই চ্যানেলের অংশ হয়ে যান। আপনি প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। আর আজকেরটা করার আগে বলছি, খাতা কলম নিয়ে বসুন। খাতা কলমটা খুব বেশি ইম্পর্টেন্ট। যারা খাতা কলম নিতে পারছেন না বা একটু অন্য জায়গায় আছেন বা চলমান আছেন, এই মুহূর্তে তারা এই ভিডিওটা ডাউনলোড করুন, যাতে পরবর্তীতে আপনি আবার ভিডিওটা ভালো করে দেখতে পারেন। বাট খাতা কলম অবশ্যই লাগবে, রাইট? দেখি কি ভিডিওটা আমরা কি যাচ্ছি এবং যাচ্ছি ভিডিওতে, সেই ভিডিও যা অনেকেই আমাকে ফেসবুকে, মেসেঞ্জারে, তারপরে ইউটিউবের বিভিন্ন কমেন্টে আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন ভিডিওটা করার জন্য। আমি চাইবো আপনার যদি আরও কিছু চাওয়ার থাকে তাহলে আপনারা এখনই এই ভিডিওর মধ্যে আপনারা কী চান, কোন লেসন নিয়ে আপনাদেরকে করবো, কী নিয়ে কাজ করব, তো সেটা নিয়ে আপনারা করুন, যাতে আমি আপনাদেরকে সেই ভিডিও নিয়ে আবার আসবো। আশা করি আপনারা যদি ভিডিও যেটা চাচ্ছেন সেটা যদি বিভিন্ন কমেন্ট চাই, আশা করি আমার যতগুলো চলছে বছরব্যাপী চলবে ইনশাল্লাহ, এই বছরব্যাপীর মধ্যে অনেক ভিডিও আসবে, আপনার চাওয়াটা ইনশাল্লাহ একদিন ভিডিও আকারে আসবে। সো ভিউয়ার্স, লুক অ্যাট দ্য বোর্ড, আমরা যাচ্ছি আজকে সেই বিশেষ লেসনে। লেসনটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন লিটল অ্যান্ড আ লিটল, দ্য ডিফারেন্স বিটুইন লিটল অ্যান্ড আ লিটল। এখন আমরা দেখি এগুলো আগে অর্থ কী। প্রথম কথা বলি, অর্থ না জানলে সামনের দিকে আগানো যাবে না। অর্থটা কী হচ্ছে দেখে নিই। লিটল মানে, লিটল মানে হচ্ছে অলমোস্ট নো, আমি বলবো নো। আসলে ব্রিটিশরা এত বেশি, ওরা খুব সভ্য জাতি, তো যার কারণে আমরা যেমন সরাসরি নো বলে ফেলি, ও সরাসরি নো বলে না, একটু ভদ্রতা করে নো বলে। এই ভদ্রতা করে নো বলা, এটাকেই বলা হয় হচ্ছে লিটল। সো লিটল মানে হচ্ছে না, কিন্তু না না বলে, ওরা কি বলে নো না বলে, একটু ভদ্রতা করে বললো লিটল। ঠিক এটাকে একটু পজিটিভ কীভাবে করা যায়, এটা তো নো বললাম, এটাকে একটু ইয়েসের মধ্যে আনা যায় কীভাবে, একটা আ যোগ করে দেন, ছোট্ট একটা আ, পুরোটাকে পজিটিভ করে ফেলবো। কী পজিটিভ করলো, এটা মানে হচ্ছে সামান্য। আগে ছিল নাই বা না, এখন হলো সামান্য কিছু, রাইট? আমি একটু বলি, কিছু লেখা যাবে তবে পরিমাণ খুবই কম, রাইট? সো দেখি আমরা এক্সাম্পলের সাথে যাই। এক্সাম্পলটা যদি দেখেন, এবং এটা নিয়ে আমি বলবো আরও অনেকগুলো এক্সাম্পল তৈরি করুন, যাতে এটা নিয়ে আপনার মনের মধ্যে আর কোনো সংশয় না থাকে এবং মনের মধ্যে গেঁথে যায়, আত্মস্থ হয়ে যায়। আসুন, দের ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, দের ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। গ্লাসটিতে পানি নাই বললেই চলে বা পানি নাই, কি বললাম, গ্লাসটিতে পানি নাই বললেই চলে বা পানিই নাই। এই যে পানিই নাই, নাই কিন্তু, এটাকেই বলছে হচ্ছে লিটল। কিন্তু অনেকেই মনে করে কিছুটা আছে, এই কিছুটা আছে এটাই হলো ভুল। ওরা বলছে নাই, আমরা মনে করছি কিছুটা আছে, তার মানে হচ্ছে দ্যার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসটিতে পানিই নাই। সো দ্যার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসটিতে পানিই নাই। ঠিক দেখেন, একটু চেঞ্জ করে দিচ্ছি, এই লিটলকে আ লিটল করলাম, আ লিটল। তাহলে কি হচ্ছে, দ্যার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসটিতে সামান্য পানি আছে। তাহলে কিছুক্ষণ আগে ছিল পানি নাই, দ্যার ইজ আ লিটল করার জন্য কি হলো, সামান্য পানি আছে। তাহলে পরেরটা যাই, নাম্বার টু, আই হ্যাভ লিটল ডাউট অ্যাবাউট দ্য ম্যাটার, আই হ্যাভ লিটল ডাউট অ্যাবাউট দ্য ম্যাটার। এইখানে কি করেছি, শুধু লিটল, শুধু লিটল মানে দর্শক কিছুক্ষণ আগে বললাম, মানে কি নো, নাই, তার মানে হচ্ছে আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য ম্যাটার। আমি একটু উপরে লিখি নো, কি হচ্ছে মিনিংটা, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য ম্যাটার। তার মানে অনেকেই বলে যে আমার হয়তো সামান্য ডাউট আছে, তাহলে কি হবে,
এইটাকে চেঞ্জ করে তখন আমরা কি করব, আর একটা যোগ করে দিই। আমার সামান্য ডাউট আছে, কিছুটা সন্দেহ আছে বিষয়টা নিয়ে। এর আগেটা কিছু দেখেন, বিষয়টা নিয়ে আমার কোনো সন্দেহই নাই, সন্দেহই নাই, তখন কি করেছি, নিলাম। এখন বললাম বিষয়টা নিয়ে আমার সামান্য সন্দেহ আছে, কিছুটা সন্দেহ আছে, তখন কি হলো, আই হ্যাভ আ লিটল ডাউট অ্যাবাউট দ্য ম্যাটার, আই হ্যাভ আ লিটল ডাউট অ্যাবাউট দ্য ম্যাটার ইউ অ্যাস্কড মি। তুমি যে বিষয়টা নিয়ে আমাকে জিজ্ঞেস করেছো সেই বিষয়ে আমার সামান্য কিছুটা সন্দেহ আছে। এই যে আজকে বললাম, এটা হচ্ছে লিটল আ লিটল। একটু মনে রাখতে হবে এখানে অবশ্যই এই দুইটা জিনিস আনকাউন্টেবল। দর্শকরা, এর মাঝখানে একটা পয়েন্ট বললাম, এটা হচ্ছে আনকাউন্টেবল। আপনি একটু লিখে রাখেন আনকাউন্টেবল ওয়ার্ডটা, আনকাউন্টেবল। আনকাউন্টেবল বাংলা মিনিংটা হচ্ছে যেগুলো গোনা যায় না। তার মানে যেগুলো গোনা যায় তার সঙ্গে একটু চেঞ্জ হবে। আসুন আমরা সেখানে যাচ্ছি। এতক্ষণ করলাম আনকাউন্টেবল, এখন যাচ্ছি কাউন্টেবল। সঙ্গেই থাকুন ভিউয়ার্স, যাচ্ছি পরের অংশটাতে। এখন করবো হচ্ছে কাউন্টেবল। কিছুক্ষণ আগে করলাম আনকাউন্টেবল, মানে যেটা গোনা করা যায় না, একেবারেই গণনা করা যায় না। এখন যাচ্ছে সবগুলো গোনা যায়, গণনা করা যায় সেগুলো নিয়ে। দেখুন কীভাবে, দ্য ডিফারেন্স বিটুইন ফিউ অ্যান্ড আ ফিউ, ফিউ অ্যান্ড আ ফিউ। ঠিক আগেরটার মতো, লিটলের মতোই, অ্যান্ড আ লিটলের মতো। ফিউ মানে অলমোস্ট নো, বা নাই বললেই চলে, বা না। তাহলে ফিউ মানে না বা নাই বললেই চলে। একটু পজিটিভ করা যায় কীভাবে, আ ফিউ, অল্প কিছু, কিছু খুবই কম। তার মানে এটা হলো পজিটিভ, আগেরটা নেগেটিভ, মানে না। আমরা ঠিক আগের মতো এক্সাম্পল দেখব, তাহলে খুব ক্লিয়ার হবে আশা করি। এক্সাম্পল নাম্বার ওয়ান, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। এখানে এই ফিউ মানে কিছুক্ষণ আগে বললাম নাই বললেই চলে, বা না, আমার কোনো বন্ধুই নাই, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, অথবা আমার কোনো বন্ধু নাই বললেই চলে। তাহলে কী বললাম, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার কোনো বন্ধুই নাই, বা আমার কোনো বন্ধু নাই বললেই চলে। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তাহলে তার কোনো বন্ধু নাই বললেই চলে, বা কোনো বন্ধুই নাই, রাইট। এখন আমরা যাচ্ছি আরও একটা কোশ্চেনে। তবে তার আগে কিছুক্ষণ আগে বললাম আ ফিউ মানে কিন্তু এটা পজিটিভ হয়ে যায়। যদি আমি এখানে আ ফিউ দিতাম কেমন হতো, চলে আসুন এই একই সেন্টেন্সকে আমরা আ ফিউ দিব, রাইট। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। তাহলে এখন কি হলো, আমার কিছু ফ্রেন্ড আছে, বা আমার অল্প কিছু ফ্রেন্ড আছে, আমার অল্প কিছু বন্ধু আছে। ঠিক এরকম আমরা আরেকটা এক্সাম্পলে যাচ্ছি। যত এক্সাম্পল দেখব তত বিষয়টা আমি আরও ক্লিয়ার হব। তো যাই আমরা এক্সাম্পলে, নাম্বার টু, হি হ্যাজ ফিউ কোশ্চেন্স অ্যাবাউট দ্য ম্যাটার, হি হ্যাজ ফিউ কোশ্চেন্স, হি হ্যাজ ফিউ কোশ্চেন্স অ্যাবাউট দ্য ম্যাটার। বিষয়টা নিয়ে তার কোনো কোশ্চেনই নাই, তার কোনো প্রশ্নই নাই, অথবা বিষয়টা নিয়ে তার কোনো প্রশ্ন নাই বললেই চলে, এটা হচ্ছে ফিউ। দেখেন প্রশ্ন কিন্তু গোনা যায়, ফ্রেন্ড গোনা যায়, এই জন্য এটা আমরা কি করলাম, এটা কাউন্টেবল। আচ্ছা তাহলে এখন আমি একটু চেঞ্জ করে দিই, হি হ্যাজ আ ফিউ কোশ্চেন্স। তাহলে কি হলো, হি হ্যাজ আ ফিউ কোশ্চেন্স অ্যাবাউট দ্য ম্যাটার, বিষয়টা নিয়ে তার অল্প কিছু প্রশ্ন আছে। দর্শক আর একটা করছি আপনাদের জন্য, যাতে আরও ক্লিয়ার হন। সো আরেকটা যাচ্ছি, দেয়ার আর ফিউ পিপল ইন দ্য ফিল্ড, দেয়ার আর ফিউ পিপল ইন দ্য ফিল্ড। ফিল্ডে মাঠে কোনো লোকই নাই, মাঠে কোনো লোকই নাই। এবার আমি যাচ্ছি এটা একটু পজিটিভ করতে, দেয়ার আর আ ফিউ পিপল, দেয়ার আর আ ফিউ পিপল ইন দ্য ফিল্ড। মাঠে অল্প কিছু লোক আছে, মাঠে অল্প কিছু লোক আছে। যদি আমি বলতাম দেয়ার আর ফিউ বয়েজ ইন দ্য ফিল্ড, দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দ্য ফিল্ড, মাঠে ছাত্র নাই বললেই চলে, বা ছাত্রছাত্রী নাই বললেই চলে। কিন্তু যদি বলি দেয়ার আর আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ফিল্ড, মাঠে অল্প কিছু ছাত্রছাত্রী আছে। ঠিক এইভাবে আজকে আমরা শিখলাম লিটল আ লিটল এবং ফিউ আ ফিউ এর ডিফারেন্স। এই ডিফারেন্সটা হচ্ছে, একটু একটু লিখে রাখি যাওয়ার আগে, এটা হচ্ছে কাউন্টেবল,
আগেরটা কি করেছিলাম, আনকাউন্টেবল, এটা হচ্ছে কাউন্টেবল। তাহলে লিটল এবং আ লিটল দিয়ে আজকে আমরা যে লেসনটা শিখলাম, এটা আরও ভালো করে শেখার জন্য এটা নিয়ে আরও অনেকগুলো এক্সাম্পল আপনারা নিজের নিজে করেন, এটার মতো করে একই নিয়ম ফলো করে, তাহলে আশা করি এটা আত্মস্থ হয়ে যাবে, এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। তবে আবারও যাওয়ার আগে বলি যে আমার আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখতে থাকবেন। তবে যাদের কোশ্চেন আছে যে অন্য কোনো ভিডিও দেখতে চাচ্ছেন, অন্য কোনো লেসন নিয়ে কিছু ভিডিও চাচ্ছেন, কেউ কেউ কিছু গ্রামারের রুল নিয়ে চাচ্ছেন, যদি কেউ থাকেন এরকম বিসিএস বা জবের জন্য ট্রাই করছেন বা আইএলটিএস করছেন, আইএলটিএসের বিভিন্ন বিষয় নিয়ে আপনার কনফিউশন আছে সেইগুলো নিয়ে, অথবা আপনি স্পিকিং করতে চাচ্ছেন, কোনো একটা বিষয় নিয়ে আপনার ডাউট আছে ওইটা নিয়ে কোনো ভিডিও চাচ্ছেন, এগুলো একটু কমেন্টই লিখুন। আমরা প্রত্যেকটা কমেন্ট আমি চেষ্টা করি অ্যান্সার দেওয়ার, এবং কমেন্টগুলো আমার রিসার্চ আমাদের আরএনডিতে দিয়ে দিই, তারা আমাকে দিয়ে ভিডিওগুলো করাচ্ছেন। সো এটিএমসি টিমকে আমি ধন্যবাদ দিচ্ছি যারা আমাকে সহযোগিতা করার জন্য টেকনিক্যাল হ্যান্ড থেকে শুরু করে বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করছেন, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি, অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং এত বেশি সাবস্ক্রাইব করার জন্য এবং সেই সঙ্গে অনেক শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ, স্টে টিউনড।